চলমান সহিংসতা কোনো রাজনীতি নয় জঙ্গিবাদী কাজ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন কোটা আন্দোলনের নামে দেশ ধ্বংসে নেমেছে ছাত্রদল শিবির ও জঙ্গিরা সন্ধ্যায় গণভবনে চোদ্দ দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন এর আগে নির্যাতিত ছাত্রলীগ নেত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের নামে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে জুড়ে চলছে কারফিউ ধাপে ধাপে শিথিল হয়েছে এর পরিধি চলমান পরিস্থিতির এই সময়ে আবারও চোদ্দ দলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন অবকাঠামো ও আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব মর্যাদায় ঠাই হয়েছে বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী একটা মর্যাদার পেয়ে গেছে তিনি বলেন দেশের উন্নয়ন নষ্ট করাই আন্দোলনকারীদের কাজ এটা রাজনীতি কিছু একটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা ইশুনা এক একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয় যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে সেটাই ধ্বংস করা ওই শিবির ছাত্রদল বিএনপি জামাত এরাই কিন্তু এবং জঙ্গি এরা জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে এর আগে আন্দোলনে নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে এ সময় প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে একটি গোষ্ঠী তারাই সরকার ও দেশকে খাটো করতে চায় আন্দোলনকারীদের অর্থের যোগান নিয়েও প্রশ্ন করেন প্রধানমন্ত্রী আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধে তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় সেটাকে করে কথা যে এত টাকা কোথা থেকে পায় তিনি বলেন জনগণের সম্পদ ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় জঙ্গি গোষ্ঠী কে দিয়েছে টাকা রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা